হাই ফ্রেন্ডস, আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। চলো দেখা যাক আজ আমি কি বানাচ্ছি। আজ আমি টমেটো চিকেন বানাবো। চলো দেখে নেওয়া যাক এটা আমি তাহলে কিভাবে বানাবো। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর রসুন দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর রসুন দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে 1 ঘন্টা রেখে নেব। তারপর আমি মাংসটা ভালো করে ভেজে নেব। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এবার মাংসটা আমি ভালো করে ভেজে নেব। মাংস ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার মাংসগুলো আমি অল্প অল্প করে ভেজে তুলে নেব। মাংসগুলো আমি কড়াতে দিয়ে দিয়েছি। এইভাবে অল্প অল্প করে সবগুলো মাংস আমি ভেজে তুলে নেব। টমেটো চিকেন রান্না করতে যা যা উপকরণ লাগবে চলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 500 পেঁয়াজ নিয়ে নিয়েছি, 4টে বড় সাইজের টমেটো, হলুদ 4 চামচের 2 চামচ, আদা, কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের রসুন ছুলে নিয়েছি, টক দই আর লঙ্কার গুঁড়ো। এবার আমি আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করে নেব। সবগুলো মাংস আমি অল্প অল্প করে ভেজে তুলে নিলাম। এবার আমি কড়াতে মশলা দিয়ে দেব। মাংস ভাজা তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা সম্বারে দিয়ে দিলাম। এবার আমি 1-1 করে সব মশলাগুলো তেলে দিয়ে দেব। প্রথমে আমি টমেটোগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে ভালো করে টমেটোগুলো ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজার পর আমি পেস্ট করে রাখা মশলাগুলো 1-1 করে সব দিয়ে দেব। আমি টমেটোটা দিয়ে 2-3 মিনিট ভাজা ভাজা করে নিলাম। এবার আমি পেস্ট করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দিয়ে আমি প্রথমে আবারও 2-3 মিনিট কষিয়ে নেব। তারপর আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে আবারও কষাবো। টমেটো আর রসুনটা কষানো হয়ে গেছে বেশ ভালো করে। এবার আমি পেঁয়াজ বাটাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ টাইম ধরে কষিয়ে নেব। মশলাটা প্রায় আমার 1 ঘন্টা কষানো হয়ে গেছে। এবার ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দিচ্ছি। এরপরও আমি প্রায় 1/2 ঘন্টার মতন কষিয়ে নেব। এবার এটার মধ্যে আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবার প্রায় আমি আরও 1/2 ঘন্টা কষিয়ে নেব। মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ টাইম আমি কষিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি স্বাদ মতন অল্প করে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও আমি আরও বেশ কিছুক্ষণ টাইম কষাবো। মাংসটা যত সুন্দর কষানো হবে তত সুন্দর এটার টেস্ট হবে। দেখো ভালো করে চিকেনটা একদম সুন্দর করে কষানো হয়েছে, একদম কালো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি অল্প করে চিকেন মশলা আর অল্প করে শাহি গরম মশলা দিয়ে আর 2 মিনিট ফুটাবো, ফুটিয়ে নামিয়ে ফেলবো। এই চিকেনের টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে। অনেকেই আছে চিকেন খাওয়াটা এখন প্রায় ছেড়েই দিয়েছে, পছন্দ হয় না, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু স্বাদটা পুরো অন্যরকম আর টেস্টও আলাদা, খুব টেস্ট হবে। আর তোমরা এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবে। আমার রান্না পুরো কমপ্লিট। এবার এটা আমি নামিয়ে ফেলব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আমার রান্না কমপ্লিট, এবার আমি সার্ভ করব। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। চিকেন রান্না করা আমার কমপ্লিট। দেখো টমেটো চিকেনটা যদি তোমরা এইভাবে রান্না করে নাও দারুণ টেস্টি হবে। তোমরা এটা ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও যে কোনো জিনিস দিয়ে খেতে পারো, দারুণ টেস্টি।